हाय स्टूडेंट्स, वेलकम बैक टू माय ट्यूब चैनल माध्यमिक गुरु। आज हमारा क्लास टेनर एक्चुअल विशेष द्विघात समीकरण कोश्चन देखिए 1.2 चैप्टर परवर्ती नतून किछु अंक निये कथा बोलबो। जादेर मिडिल टर्म निये कोनो रकम प्रॉब्लम आछे तारा ए भिडियोटा पुरो शेष पर्यन्त देखते पारो, तादेर आर कोनो कनफ्यूशन थाकबे ना। आर जदि ए भिडियोटा तोमादेर भालो लागे तो तबे तोमरा ए भिडियोटाके लाइक करते पारो और अवश्य ए चैनलटिके सबसक्राइब करे रखते पारो एबं बेल आइकनटिके प्रेस करे रखते पारो जाते परवर्ती भिडियोर नोटिफिकेशन जेनो तोमार काछे सबार प्रथमे पौंछे जाय। तो चलो आज नतून किछु शेखा जाक। चारे उन्नीस दा कि बोलछे, वन बाय एक्स माइनस वन इंटू एक्स माइनस टू प्लस वन बाय एक्स माइनस टू इंटू एक्स माइनस थ्री प्लस वन बाय एक्स माइनस थ्री इंटू एक्स माइनस फोर इक्वल टू वन बाय सिक्स। इक्वेशन थेके आमाके एक्सर भैल्यू बार करते हबे जेखाने एक्स नट इक्वल टू वन टू थ्री फोर। केन एक्सर एई चारटे भैल्यू हबे ना, कारण कि एक्सर भैल्यू जदि एखाने वन पुट करे दाओ ताहले वन माइनस वन कत हो जाबे जिरो, ताहले जिरोर साथे एटा गुण करले तखन जिरो हये जाबे नीचे, नीचे जिरो हये गेले तो हबे ना। একইভাবে এখানে যদি টু পুট করে দাও তো এটাও জিরো হয়ে যাবে, থ্রি পুট করে দিলে এই নিচের জিনিসটাও জিরো হয়ে যাবে, আর এখানে যদি এক্সট্রা যায় ফোর পুট করে দাও তাহলে এই নিচের জিনিসটাও জিরো হয়ে যাবে। দ্যাট ইজ এই চারটে ভ্যালু হবে না, কারণ তাহলে এগুলো ইনফিনিটি বা অসংগত হয়ে যাবে। ঠিক আছে, এবার চলো এটাকে কীভাবে সলভ করা যায় সেটা দেখি। তো ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস বুঝতে হবে, এই একটাকে আমি এই দুটো সংখ্যার রূপে লিখতে চাই। একরকমভাবে এই একটাকে আমি এই দুটো সংখ্যার রূপে লিখতে চাই, একরকমভাবে এই একটাকে আমি এই দুটো সংখ্যার রূপে লিখতে চাই। তো দেখো কীভাবে লিখতে পারি, প্রথমে একবার বুঝে নাও। এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু এর রূপে আমি এই একটাকে লিখতে চাই। দেখো তো আমি এভাবে লিখতে পারবো, এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস টু, কারণ কি মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল আর মাইনাস ওয়ান আর প্লাস টু যোগ করলে কত পাবো, ওয়ান পাবো। দ্যাট ইজ এই এটাকে এখন এভাবে লিখতে পারি, এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু। দেখো এক্স মাইনাস ওয়ান আবার মাইনাস এর সাথে গুণ করে দাও তাহলে মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস টু, আবার এই জিনিসটা ফিরে পাবো। দ্যাট ইজ এখন ওয়ান ইকুয়াল টু এটা লিখতে পারি, আবার এটা ইকুয়াল টু আবার এটা লিখতে পারি। তাহলে ডাইরেক্ট এখন ওয়ানের পরিবর্তে আমি এই জিনিসটা লিখে দেবো এই জায়গায়। একরকমভাবে এই ওয়ানটা, এই ওপরে যে ওয়ানটা আছে এই ওয়ানটাকে আমি এই দুটো সংখ্যার বিয়োগ ফল রূপে লিখতে চাই। তাহলে কীভাবে লিখবো, তাহলে প্রথমে লিখবো কি এক্স মাইনাস টু মাইনাস এক্স প্লাস থ্রি, কারণ কি এই মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল আর মাইনাস টু আর প্লাস থ্রি করলে কত হয় ওয়ান। তাহলে সমান সমান এটাকে এভাবে তো লিখতে পারি, এক্স মাইনাস টু মাইনাস কমন নিলাম এক্স মাইনাস থ্রি, লিখতে পারবো কারণ এখান থেকে মাইনাস কমন নিলে মাইনাস অফ এক্স মাইনাস থ্রি, তাহলে আবার মাইনাসটা গুণ করে দিলে আবার এই জিনিসটাই ফিরে পাবো। তার মানে কি, তাহলে এই ওয়ানটাকে এখন এইভাবে লিখতে পারি। তোমরা কেউ ভাববে কেন আমি উল্টোভাবে কেন লিখতে পারবো না, কারণ উল্টোভাবে মানে এক্স মাইনাস থ্রি মাইনাস অফ এক্স মাইনাস টু কেন লিখতে পারবো না, তখন ওয়ান হবে না, তখন কত হয়ে যাবে মাইনাস ওয়ান হয়ে যাবে। কারণ কি একবার দেখে নাও, তোমরা যদি অনেকে কেউ ভাবো আমি যদি এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস টু রূপে লিখি তাহলে কী হবে, তখন কী হয়ে যাচ্ছে দেখো বলো তো, এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস টু। তাহলে এই এক্স এক্স কেটে গেলো কিন্তু মাইনাস থ্রি প্লাস টু কত হয়ে গেল মাইনাস ওয়ান, কিন্তু আমার তো দরকার প্লাস ওয়ান, কিন্তু আমার তো এসে আছে মাইনাস ওয়ান, সেই জন্য এক্স মাইনাস টুটাকে প্রথমে লিখছি আর এক্স মাইনাস থ্রিটাকে পরে লিখে তারপরে মিডিল করলে সরি মাইনাস করলে তবেই ওয়ান পাচ্ছি। একরকমভাবে এখানেও তাহলে ওয়ানটা তাহলে কী করে পাবো, এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস ফোর করে, রাইট, কারণ কি এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস ফোর হয়ে যাবে, কারণ কি এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস ফোর হয়ে যাবে, তখন কি এই মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে আর মাইনাস থ্রি প্লাস ফোর কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে। তাহলে মানে কি এখন এই ওয়ানটাকে এইভাবে লিখবো, এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস ফোর। তো চলো এই পর্যন্ত ছিল বেসিক কনসেপ্ট, এবার অঙ্ক শুরু করা যাক। তাহলে তাহলে এই পর্যন্ত ছিল বেসিক কনসেপ্ট, এবার বাদ দিয়ে শুরু করছি এখান থেকে। তাহলে এখন এই ওয়ানটাকে কীভাবে লিখবো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু, ওকে, আর নিচে যেমন ছিল এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। একরকমভাবে এই জিনিসটাও তাই করবো, তাহলে ওই ওয়ানটাকে কীভাবে লিখবো, এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস থ্রি, ব্র্যাকেট জিনিসটা কিন্তু খুবই একদম কেয়ারফুলি দেখতে হবে তোমাদের, বাই এক্স মাইনাস টু। অনেকে সিরিয়াসলি নেয় না, কিন্তু ব্র্যাকেটের ওপর কিন্তু একটা অঙ্কর ভবিষ্যৎ ডিপেন্ড করে। প্লাস একরকমভাবে এই জায়গায় কীভাবে লিখতে পারি, এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস ফোর ব্র্যাকেট ক্লোজড বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইকুয়াল টু কত বলে দিয়েছে এক এর ছয়। এবার দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি, বা এখন এভাবে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে বিয়োগ করে দিচ্ছি। তাহলে এই দুটো পদকে তো এইভাবে লিখতে পারি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, লিখতে পারি না, কারণ কি এই দুটোকে আবার বিয়োগ করো তাহলে আবার সেই এই জিনিসটাই তো ফিরে পাবো। একরকমভাবে তাহলে এইটাও তাই করবো, এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস থ্রি বাই
एक्स माइनस टू इंटू एक्स माइनस थ्री। ओके तो एक रकम भाव पत्त करब प्लस एक्स माइनस थ्री बाई एक्स माइनस थ्री इंटू एक्स माइनस फोर माइनस एक्स माइनस फोर बाई एक्स माइनस थ्री इंटू एक्स माइनस फोर इक्वल टू कत वन बाई सिक्स। এবার কাজ কি করো তাহলে কি লিখতে পারি বা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কেটে যাচ্ছে তাহলে কত পড়ে থাকবে ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কেটে যাচ্ছে তাহলে কি পড়ে থাকবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ক্লিয়ার প্লাস এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কেটে যাচ্ছে তাহলে কি পড়ে থাকবে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে যাচ্ছে তাহলে কি পড়ে থাকবে ওয়ান বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে যাচ্ছে তাহলে কত পড়ে থাকবে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ফোর কেটে যাচ্ছে তাহলে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু কত ওয়ান বাই সিক্স। তাহলে দেখো কাটি কাটি যাচ্ছে দেখো এই মাইনাস এক্স মাইনাস টু আর প্লাস এক্স ওয়ান বাই এক্স মাইনাস টু কেটে যাচ্ছে আর কী কাটছে এই দেখো প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি কেটে যাচ্ছে তাহলে কী পড়ে থাকছে শুধু পড়ে থাকছে এই দুটো পদ মাইনাস অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর তাহলে এইটাকে প্রথমে লিখছি প্লাস আছে বলে তাহলে কী লিখছি ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কত ওয়ান বাই সিক্স। এবার এই দুটোকে বিয়োগ করে দাও তাহলে বিয়োগ করতে গেলে তাহলে এলসিএম কত হবে এলসিএম হবে এদিকের গুণফল প্রথমে তাহলে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে এর নিচে এক্স মাইনাস ফোর আছে বিয়োগ করলে এর উপরে কত চলে যাবে এক্স মাইনাস ওয়ান মাইনাস এর নিচে এক্স মাইনাস ওয়ান আছে তাহলে কি এক্স মাইনাস ওয়ান হবে না তাহলে এক্স মাইনাস ফোর ইন্টু ওয়ান তাহলে এক্স মাইনাস ফোর ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। তাহলে এখানে আমরা কত লিখতে পারি বা এক্স মাইনাস ওয়ান বা মাইনাসটা খাইয়ে দাও তাহলে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ফোর বাই এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কত হবে ওয়ান বাই সিক্স। ওকে তাহলে আমরা কত পাচ্ছি দেখো বা মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে মাইনাস ওয়ান আর প্লাস ফোর কত হয় শুধু থ্রি প্লাস থ্রি তার মানে কি শুধু থ্রি লিখতে পারি বাই এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান ইজিকাল টু ওয়ান বাই সিক্স। তাহলে এবার কোনে কোনে গুণ করবো তাহলে আগে এই কোনে কোনে গুণটা করছি তাহলে একের সাথে এই জিনিসটা গুণ করা মানে কি এই জিনিসটাই ফিরে পাবো ইস বা এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান ইজিকাল টু তিন ইন্টু ছয় কত আঠেরো। তাহলে এবার এই গুণটা করি তাহলে কত পাবো বা তাহলে প্রথমে এক্সের সাথে এক্স মাইনাস ওয়ানের গুণ করে দিলাম তারপরে মাইনাস ফোরের সাথে এক্স মাইনাস ওয়ানের গুণ ইকুয়াল টু এইটিন তাহলে কত পাবো বা এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার এক্স ইন্টু মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ফোর ইন্টু প্লাস এক্স তাহলে মাইনাস ফোর এক্স আর মাইনাস মাইনাসে প্লাস ফোর আর এইটিনটাকে এই পাশে নিয়ে আসছি তাহলে মাইনাস এইটিন ইকুয়াল টু জিরো। তাহলে আমরা কত পাচ্ছি দেখো বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স তাহলে কত হবে মাইনাস ফাইভ এক্স আর প্লাস ফোর মাইনাস এইটিন তাহলে কত হবে মাইনাস ফোরটিন ইকুয়াল টু কত জিরো। এবার মিডল টার্ম করবো এখানে ধ্রুবক পদ কত আছে চিহ্ন বাদে বলেছি ফোরটিন আর এক্স স্কোয়ার সব কত ওয়ান তাহলে ইন্টু ওয়ান তাহলে কত পাচ্ছে চোদ্দো। তাহলে চোদ্দো থেকে এমন দুটো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে হবে যাদের বিয়োগফল কত হয় কারণ ধ্রুবক পদের আগে কী আছে বিয়োগ তাহলে বিয়োগ করলে কত হয় যেন পাঁচ হয় তাহলে চোদ্দো থেকে দুটো সংখ্যায় ভাঙলে কত হয় সাত ইন্টু দুই তাহলে সাত দুগুণে চোদ্দো হয় আবার সাত বিয়োগ দুই কত হয় পাঁচ তাহলে এই পাঁচটাকে কী লিখবো এখন সাত বিয়োগ দুই ঠিক আছে। তো চলো এক্স স্কোয়ার মাইনাস তাহলে ফাইভটাকে কী লিখবো সেভেন মাইনাস টু এক্স মাইনাস ফোরটিন ইকুয়াল টু জিরো বা এক্স স্কোয়ার তাহলে মাইনাস সেভেন ইন্টু এক্স তাহলে মাইনাস সেভেন এক্স আর মাইনাস মাইনাস প্লাস টু ইন্টু এক্স তাহলে টু এক্স মাইনাস ফোরটিন ইকুয়াল টু জিরো। তাহলে এখন দেখো কী করছি এই প্রথম দুটো পদের মধ্যে থেকে আমি এক্স কমন নিচ্ছি ঠিক আছে তাহলে এক্স কম নিলে কী পাবো এক্স কম নিলে একটা এক্স পড়ে থাকলে একটা এক্স থাকবে আর এখান থেকে শুধু মাইনাস সেভেন আর এই দুটো পদের মধ্যে থেকে আমি প্লাস টু কমন নিচ্ছি তাহলে প্লাস টু কমন দিলে কী পড়ে থাকবে এক্স তো পড়েই থাকবে আর এখান থেকে চোদ্দো থেকে প্লাস টু কমন দিলে কত পড়ে থাকবে প্লাস মাইনাসে মাইনাস আর চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে সাত। তাহলে এবার আমি কী লিখতে পারি এই দুটোকে একসাথে লিখে দেবো এবার তাহলে কী লিখবো বা এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো তার মানে কি দুটো জিনিসের গুণফল জিরো তাহলে হয় এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো বা এক্স ইকুয়াল টু মাইনাস সেভেনের পাশে চলে আসলে প্লাস সেভেন নতুবা এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো বা টুটাকে ওই পাশে পাঠিয়ে দিলে কী পাবো বা এক্স ইকুয়াল টু কত পাবো মাইনাস টু তাহলে এক্সের আমরা দুটো ভ্যালু পেলাম একটা তোমার পাচ্ছি সেভেন আর একটা কত পাচ্ছি মাইনাস টু।
তাহলে এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। এবার চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। 4 এর 20 দা কী বলছে? এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 2c/x-c। এখান থেকে আমাকে এক্সের ভ্যালু বার করতে হবে, যেখানে এক্সের ভ্যালু 3টে হবে না, কারণ কি এক্সের ভ্যালু যদি এ হয় তাহলে এখানে এক্সের জায়গায় এ পুট করলে এ মাইনাস এ 0 হয়ে যাবে, তাহলে অসঙ্গত হয়ে যাবে। এক্সের ভ্যালু যদি বি হয়ে যায় তাহলে বি মাইনাস বি 0 হয়ে যাবে, তাহলে অসঙ্গত হয়ে যাবে। আর এক্সের ভ্যালু যদি সি হয়ে যায় তাহলে সি মাইনাস সি 0 হয়ে যাবে, তাহলে অসঙ্গত হয়ে যাবে। তাহলে এক্সের ভ্যালু এই 3টে বাদে অন্যগুলো হবে। তাহলে চলো সেগুলো বের করি। তাহলে ফার্স্ট অফ অল এটাকে সিম্পলিফাই করি, তাহলে এ বাই এক্স মাইনাস এ বি বাই এক্স মাইনাস বি ইজিক্যাল টু 2c-টাকে লিখতে পারি সি প্লাস সি, 10টাকে তো লিখতে পারি 5+5, তাহলে সিটাকে লিখতে পারি কি সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। ঠিক আছে, অনেকের এই জায়গায় একটু বুঝতে অসুবিধা হয় কেন 2c-টাকে সি প্লাস সি লিখলাম। ধরো কেউ তোমাকে দিল কি 2×5, 2×5 কত হয় 10, তাহলে 2c মনে করো 2×5, তাহলে এই 10 হলো, তাহলে এটাকে কেউ তো 5+5 তো লিখতে পারে, তাহলে 2×5 মানে কেউ তো লিখতে পারে, তাহলে 5 + 5, তাহলে একরকমভাবে 2c-টাকে লিখতে পারে কি সি প্লাস সি লিখতে পারে, তাই লিখেছি। ঠিক আছে, বা এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু, তাহলে এবার আলাদা আলাদাভাবে লিখতে পারি, কীভাবে লিখতে পারি সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি, কারণ কি এই দুটোকে যোগ করলে তো আমরা সি প্লাস সি বাই এক্স মাইনাস সি ফিরে পাবো, কারণ কি প্রত্যেকের লসাগু কত হবে এক্স মাইনাস সি, আর ওপরে যোগ করে দিলে সি প্লাস সি এই ফর্মে আবার ফিরে পাবো। এবার আমি কী করছি দেখো, একটাকে আমি এই পাশে নিয়ে আসছি, তাহলে এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি, ওকে ইজিক্যাল টু সি বাই এক্স মাইনাস সি, এটাকে আমি এই পাশে পাঠিয়ে দিচ্ছি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, ওকে। এবার বিয়োগ করবো দুপাশে, তাহলে এই পাশে প্রথমে বিয়োগ করি, তাহলে লসাগু কত হবে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি, ওকে। তাহলে এক্স মাইনাস এর আছে, তাহলে এর সাথে কত গুণ হবে এক্স মাইনাস সি, মাইনাস এক্স মাইনাস সি এর আছে, তাহলে সি এর সাথে কত গুণ হবে এক্স মাইনাস এ, ওকে। তাহলে একইরকমভাবে এই পাশে তাহলে লসাগু কত হবে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, তাহলে এক্স মাইনাস সি এর আছে, তাহলে সি এর সাথে কত গুণ হবে এক্স মাইনাস বি, প্লাস এক্স মাইনাস বি এর আছে, তাহলে বি এর সাথে কত গুণ হবে এক্স মাইনাস সি, ওকে। এবার দেখো নেক্সট ক্যালকুলেশন করার আগে আমি একটা জিনিস তোমাদের বলতে চাই, দেখো এক্স নট ইকুয়াল টু সি কোশ্চেন আমাকে বলে দিয়েছিল না, এক্স নট ইকুয়াল টু সি, এজ এক্স নট ইকুয়াল টু সি, তার মানে কি এখান থেকে আমরা বলতে পারি এক্স মাইনাস সি নট ইকুয়াল টু 0, এক্স যদি সি না হয় তাহলে এক্স মাইনাস সি নট ইকুয়াল টু 0 হবে, তাহলে কি এই পাশে এক্স মাইনাস সি একটা আছে, এই পাশে একটা এক্স মাইনাস সি আছে, তাহলে এই দুটোকে আমি তুলে দিতে পারি। যদি সমান সমানের উভয় পাশ থেকে যদি কোনো জিনিসকে তুলে দিতে হয় তাহলে সেটাকে নট ইকুয়াল টু 0 হতে হয়, তাহলে সমান সমানের এই পাশে আমি এক্স মাইনাস সিকে তুলে দেবো আর এই পাশেও আমি এক্স মাইনাস সিকে তুলে দেবো, কখনই যা সম্ভব যদি এই যেটাকে আমি তুলে দিচ্ছি সেটা নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমাকে কোশ্চেনে বলে দিয়েছিল এক্স নট ইকুয়াল টু সি, তার মানে কি এক্স মাইনাস সি নট ইকুয়াল টু 0, তার মানে কি দুদিক থেকে আমি এক্স মাইনাস সি তুলে দেবো। সেখান থেকে আমরা কী লিখতে পারি এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস সি উঠে গেল এখন, তাহলে এক্স মাইনাস এ পড়ে থাকবে আর এখান থেকে কী পড়ে থাকবে সি ইন্টু এক্স মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস সি বাই এক্স মাইনাস সি উঠে গেল, তাহলে কী পড়ে থাকবে এক্স মাইনাস বি, তাহলে এবার উপরের গুণটা করো। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস এ সি আর মাইনাস সি এক্স আর মাইনাস মাইনাস এ প্লাস সি এ মানে কি এ সিও লিখতে পারি বাই বাই এক্স মাইনাস এ, ওকে। সময় সময় এবার এই পাশে গুণটা করো, সি এক্স মাইনাস বি সি প্লাস বি এক্স আর একটা ভুল হয়ে গেছে যে সি ইন্টু এক্স মাইনাস বি, এখানে তো মাইনাস আছে আমি প্লাস লিখে ফেলেছি, প্লাস দিলে তো হবে না, এখানে তো মাইনাস আছে তাহলে এখানে মাইনাস করতে হবে, তো তাহলে একরকমভাবে এটা তাহলে কী হবে মাইনাস হবে, তাহলে যদি এটা মাইনাস হয় তাহলে কী হবে সি এক্স মাইনাস বি সি আর এখানে কত হয়ে যাবে মাইনাস বি এক্স মাইনাস বি এক্স আর মাইনাস মাইনাস এ প্লাস বি সি, ওকে বাই এক্স মাইনাস বি। তাহলে দেখো আমরা কত পাচ্ছি, দেখো এবার কাটাকুটি করছি, দেখো এসি আর মাইনাস এসি কে কী আছে, তাহলে কী পড়ে থাকছি এক্স মাইনাস সি এক্স বাই কী পড়ে থাকছি এক্স মাইনাস এ, ওকে ইজিক্যাল টু এ পাশে দেখো এই বি সি আর এই বিসি কে কী আছে, তাহলে কী পড়ে থাকছে সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস বি, বা কারণ এই দুটো পদের মধ্যে থেকে আমি এক্স কম নিতে পারি, এক্স কম নিলে কী পড়ে থাকছে এক্স ইন্টু এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু, তাহলে একরকমভাবে এই দুটো পদের মধ্যে থেকে আমি এক্স কম নিচ্ছি, তাহলে এক্স ইন্টু কী পড়ে থাকবে সি মাইনাস বি বাই নিচে কী পড়ে থাকবে এক্স মাইনাস বি,
बट ये हमें यह पास माइनस कर नहीं आस ठीक है तेल माइनस कर नहीं आसो तो क्यों पा बा एक्स इंटू ए माइनस सी बाई एक्स माइनस ए माइनस एक्स इंटू सी माइनस बी बाई एक्स माइनस बी इक्वल टू तुम क्यों माइनस कर पास नहीं आसले जो जो कि पड़े ना थको तेल कत पड़े थको जीरो एबार देखो हमें क्यों कमन नहीं देखो एरो एक्स आरो एक्स आई एक्स कमन ही निचि एक्स दो पदर मध्य कमन दी कि पड़े थक ए माइनस सी बाई एक्स माइनस ए माइनस सी माइनस बी बाई एक्स माइनस बी इक्वल टू कि जीरो चलो ये दुटो के ब्रैकेटर मध्य रखते पड़ो ओके तम कि दोटो जिस गुणफल जीरो हो गो तेल ये जीरो ना ये जीरो तई करी तेल एक्स इक्वल टू जीरो तर मैं कि एक्सर हाइट वैल्यू हमें कत पेलम जीरो नतुबा कर नतुबा ये जीरो ते माइनस सी बाई एक्स माइनस ए माइनस सी माइनस बी बाई एक्स माइनस बी इक्वल टू जीरो राइट तेल माइनस टा के पास पाठिए दाओ तेल क्यों जाए प्लस हो जाए बा ए माइनस सी बाई एक्स माइनस ए इक्वल टू सी माइनस बी बाई एक्स माइनस बी एबारे को गुण कर देव तेल कि लिखब बा प्रथम ये गुणटे कर ठीक है एक्स माइनस ए इंटू सी माइनस बी इज इक्वल टू एबारे गुणटे करो एक्स माइनस बी इंटू ए माइनस सी तेल गुणटे करो एक्सर साथ प्रथम सी माइनस बी गुण करो एक्स इंटू सी माइनस बी तर माइनस एर साथ सी माइनस बी गुण कर दिल इज इक्वल टू एबार एक्सर साथ ए माइनस सी गुण करो एक्स इंटू ए माइनस सी तपर माइनस बी एर साथ ए माइनस सी गुण करो ओके तब एक्स टी एर साथ गुण कर दो तेल कत पा सी एक्स माइनस बी एक्स माइनस ए सी और माइनस माइनस प्लस ए बी ओके इजिकल टू एक रकम भाव गुणटे करो पास एक्स माइनस सी एक्स माइनस ए बी माइनस माइनस प्लस बी सी सबगुलो के पास नहीं आस ठीक है कि कर सबगुलो के पास नहीं आस लिखते परि बा सी एक्स माइनस बी एक्स माइनस ए सी प्लस ए बी माइनस सी एक्स ए पास चले आसले प्लस सी एक्स माइनस ए बी ए पास चले आसले प्लस ए बी और प्लस बी सी ए पास चले आसले माइनस बी सी इक्वल टू तेल कत है किचू पड़े नहीं डान पास जीरो प्लस माइनस कर नहीं तो तीरो पड़े थको तेल देखो बट एक्स कोथाय कोथाय आछे सेटा भालो करे लक्ष्य करो ठीक है फर्स्ट अफ अल देखो ए एक्स आछे देखो माइनस ए एक्स आछे एबार देखो एक जिनिस लक्ष्य करो बी एक्स कोथाय आछे बी एक्स अवश्य आछे ए जे देखो माइनस बी एक्स आछे सी एक्स कोथाय आछे ए एकटा सी एक्स आछे ए एकटा सी एक्स आछे तहले दुटो सी एक्स जोग करले कत होबे तहले टू सी एक्स होबे कि होबे ना तेल कौनगुलो हो गो एक बार दाग दिन दीची सी एक्स हो गए माइनस बी एक्स छो से माइनस बी एक्स लिखे नहीं माइनस एक्स तेल माइनस एक्स लिखे नहीं देखो और कि पड़े आज प्लस ए बी प्लस ए बी तेल कत लिखते परि प्लस टू ए बी लिखते परि माइनस बी सी माइनस ए सी इक्वल टू कत है तेल जीरो एबार देखो चाहले तुम एखान एक्स कमन पर तीनटे थे कमन पर एक्स क्योंकि बोर साथ अन्सार मिलानों जो एक्सर एखे कत आज माइनस जगह प्लस आर कि माइनस जो हमें प्लस करते हैं तेल इसे कि गुण करते हैं माइनस गुण करते हैं तर मैं कि प्रत्येक पदटा के बाद माइनस दे गुण करो को पार्टिकुलर संख्यार साथ गुण कर लेना कर ले सवार साथ गुण करते हैं तेल प्रत्येक पदटा के कर माइनस दे गुण कर दीची तेल माइनस दे गुण कर दो तेल इसे माइनस गुण कर ले प्लस एक्स एर साथ गुण कर ले प्लस बी एक्स एर साथ माइनस गुण कर ले माइनस टू सी एक्स एर साथ माइनस गुण कर ले माइनस टू ए बी एर साथ माइनस गुण कर ले प्लस बी सी एर साथ माइनस गुण कर ले प्लस ए सी इक्वल टू जीरो साथ माइनस वन गुण कर मैंने कि जीरो एबार देखो हमें एक तीनटे पदर मत थे एक्स कमन निची तो एक्स कमन दी कि पड़े थको ए प्लस बी माइनस टू सी और एगुलो के पास पाठिए दीची तेल माइनस टू ए बी ए पास चले गए क्या प्लस टू ए बी प्लस बी सी ए पास चले गए माइनस बी सी प्लस ए सी ए पास चले गए माइनस ए सी তাহলে ওভারঅল আমরা এক্স সমান কত পাচ্ছি তাহলে এক্স ইকুয়াল টু পাচ্ছি টু এ বি মাইনাস বি সি মাইনাস এ সি বাই এ প্লাস বি মাইনাস টু সি এর নিচে চলে আসবে কারণ গুণ সম্পর্কে আছে তাহলে এ পাশে চলে আসলে কি ভাগ হয়ে যাবে তাহলে এক্সের ভ্যালু এ একটা পেলাম আর একটা কত পেয়েছি এক্স ইকুয়াল টু জিরো তাহলে এক্সের এই দুটো ভ্যালু হবে এবার আমরা লাস্ট অঙ্ক দেখবো একুশ থেকে একটা
चार एकुश और लास्ट अंक कि एक्स स्क्वायर माइनस रूट थ्री प्लस टू इंटू एक्स प्लस टू रूट थ्री इक्वल जीरो एखान एक्स वैल्यू बार करते हैं तो ये और किसी करार नहीं जस्ट जम दिए सिम्प्लीफाई करो माइनस रूट थ्री इंटू एक्स माइनस रूट थ्री एक्स प्लस माइनस माइनस टू इंटू एक्स टू एक्स प्लस टू रूट थ्री इक्वल टू जीरो তাহলে এখন এই দুটো পদের মধ্যে থেকে আমি এক্স কমন নিচ্ছি তাহলে এক্স কমন নিলে কী পরে থাকবে এখান থেকে শুধু এক্স মাইনাস রুট থ্রি এখান থেকে আমি মাইনাস টু কমন নিচ্ছি কারণ কি আমার দরকার এক্স তাহলে মাইনাস টু এক্স থেকে কত কমন নিলে শুধু এক্স পরে থাকবে মাইনাস টু তাহলে এক্স কমন চলে আসলো তাহলে এখানে মাইনাস কমন নিচ্ছি মানে এর মধ্যে একটা মাইনাস পরে থাকবে কারণ কি এই মাইনাস মাইনাস গুণ করলে তবেই তো প্লাস হয় তাহলে টুটা চলে এসে তাহলে শুধু পরে থাকবে কি রুট থ্রি ইকুয়াল টু জিরো নেক্সট কী পাচ্ছি এক্স মাইনাস রুট থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে হয় দুটো জিনিসের গুণফল জিরো তাহলে হয় এক্স মাইনাস রুট থ্রি ইকুয়াল টু জিরো বা এক্স ইকুয়াল টু রুট থ্রি নতুবা এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো বা এক্স ইকুয়াল টু টু তাহলে এক্সের আমার দুটো ভ্যালু পেয়ে গেলাম একটা রুট থ্রি একটা টু তো এটাই হবে এই অঙ্কের অ্যান্সার তো আশা করি এই ওয়ান পয়েন্ট টু এটা মোট দশটা থেকে এগারোটা পার্ট আমি আপলোড করলাম তোমাদের হয়তো বুঝতে কোনো অসুবিধা হবে না আর কোনো রকম ডাউট থাকলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে তো নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কোনো চ্যাপ্টারে নতুন কিছু অঙ্ক নিয়ে আবার শুরু হবে থ্যাংকস ফর ওয়াচিং।